নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের ভিডিওর প্রথমেই আজকে আপনাদের জানাই, আজকে মোস্ট 100টা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আশা করা যায় পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আপনারা কিন্তু এখান থেকে কিন্তু একটা কমন পাবেনই পাবেন। সেটা এসআই হতে পারে, চাই কনস্টেবল হতে পারে, চাই ওয়্যারলেস হতে পারে, ঠিক আছে? কারণ জিকে পড়ছেন সবার আছে। তো দেখুন, আজকের ডাইরেক্ট প্রশ্নে চলে যায়। তো আজকে চলুন শুরু করা যাক। তো প্রশ্নের মিডিলে কিছু কথা আমি জানিয়ে দেবো, আরও কিছু প্রিপারেশনের ব্যাপারে জানিয়ে দেবো, তো সঙ্গে থাকবেন। প্রশ্নগুলো কেমন লাগলো লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন। দেখুন, সবথেকে হালকা ধাতু কোনটা, যদি বলে সবথেকে হালকা ধাতুর নাম কোনটা, সেটা হবে লিথিয়াম। এটা অনেকবার পরীক্ষা এসেছিলো এবং প্রিভিয়াস ইয়ার থেকেই তোলা। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডকে। ওলিয়াম কাকে বলে? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ওলিয়াম কাকে বলে? ওলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী আছে দেখুন, কতটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই আমাদের এই যে পিডিএফটা, এটা কিন্তু আমাদের যারা পেড গ্রুপে আমাদের কাছে অনলাইনে পড়ছেন, ঠিক আছে, একমাত্র অনলি ফর পেড গ্রুপ যারা পড়ছেন তাদের জন্যই কিন্তু এটা। তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের জন্য প্রিপারেশনের ব্যাচ আমরা নতুন স্টার্ট করছি, কারণ এক্সামিনেশন অনেকটা পেছিয়ে গেছে। তো সেই জন্য তোমাদের আমি পরিষ্কার করে জানিয়ে দিতে পারি, তোমরা টাইম বিলম্ব না করে আমাদের এই ব্যাচে ঢুকতে পারো। আমাদের অনলাইন অ্যাডমিশনের নাম্বার হচ্ছে এইটা। এখানে এমন কিছু টাকা না, প্রত্যেক মাসে 60 টাকা মাইনে নেওয়া হয় মাত্র, আর প্রথমে ঢুকতে একবার ওই 500 টাকা মতো লাগে, ঠিক আছে? তো চলো আজকের বলবো যে যারা ভর্তি হতে চাও তারা সময় টাইম নষ্ট না করে তোমরা ভর্তি হয়ে যাও। তোমাদের পড়ানোর দায়িত্ব বা কোশ্চেন পাওয়ানোর দায়িত্ব এটা সম্পূর্ণ আমাদের থাকবে, কিন্তু তার সাথে এটাও বলছি তোমাদের কিন্তু মাঠের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখব। মার্স গ্যাস কাকে বলে? মার্স গ্যাস বলা হয় মিথেনকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী আছে, পোড়াচুনের রাসায়নিক নাম কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও বলছি, এটা রেলের পরীক্ষায় অনেকবার এসেছিলো। পোড়াচুনের রাসায়নিক নাম কী? পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে কী? ক্যালসিয়াম অক্সাইড। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কী? ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে সোডক কপার সালফেট। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী আছে, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কী? সোডক কপার সালফেট। পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কে বলতে পারবে পোড়াচুনের রাসায়নিক সংকেতটা কী দিয়ে লেখা হয়? এটা কিন্তু আমাকে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। চিনি সল্ট পেপারের রাসায়নিক নাম কী? সোডিয়াম নাইট্রেট, তাই তো? যারা বিগত বছরে পরীক্ষা দিয়ে এসছো, 18 থেকে যে এক্সামিনেশন প্যাটার্ন চলছে, তোমরা কিন্তু জানো যে তোমাদের কিন্তু এইভাবেই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিচ্ছে। আর তোমাদের কিন্তু এটাও আমি জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু এই যে 100টা প্রশ্ন, এখান থেকে কিন্তু তোমরা 1 থেকে 2 প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে, বোঝাতে পারলাম? তো এইটুকু সিকিউরিটি তোমাদের দিতে পারি। তো ভিডিওটা চেষ্টা করবে টোটালটা দেখা। চিলি সল্ট পেপারের রাসায়নিক নাম কী? চিলি সল্ট পেপারের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট। তারপর ফসজিন গ্যাসের রাসায়নিক নাম কী? ফসজিন গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। তারপর ধাতু ক্ষয় রোধ করার জন্য কী করা হয়? ধাতুর রোধ ক্ষয় করা, মানে ধাতুর ক্ষয় রোধ করার জন্য ইলেকট্রো প্লেটিং করা হয়, ঠিক আছে? তারপর ভিনিগার কী? দেখো এটাও তোমাদের পুলিশ পরীক্ষায় এসেছিলো। অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, যদি বলে কত পার্সেন্ট, 95% অ্যাসিডিক অ্যাসিড থাকে, মানে অ্যাসিডিক অ্যাসিড থাকে, ঠিক আছে? তারপর চিটা গুড় কিসে থেকে তৈরি হয়? এটা ইথানল থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? স্যাকারিন কোথা থেকে প্রস্তুত হয়? টোলুইন থেকে স্যাকারিন প্রস্তুতি হয়। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, রবার কী? রবার হচ্ছে কার্বোহাইড্রেটের পলিমার। বন্ধুরা, তোমাদের আমি এটুকু বলতে পারি যে তোমাদের এত টপিক ওয়াইজ পড়াচ্ছি আমি, এইভাবে তোমাদের জন্য খাটাখাটনি করে আজ ইউটিউবে নিয়ে আসা, আজ পেড গ্রুপের জন্য নিয়ে আসা, শুধুমাত্র তোমাদের আজ আমাদের তো অনলাইন ব্যাচ আছে, তো আমরা মনে করলে অনলাইনে ব্যাচই পড়াতে পারি। তো তা সত্ত্বেও তোমাদের আমি ওই ইন জেনারেল নিয়ে আসি ভিডিও প্রশ্ন। তো সেই জন্য তোমাদের আমি বলছি, যারা দেখো একটা করে যদি লাইক দিয়ে দাও খুব ভালো লাগবে, এটুকু তো পারলে একটা করে লাইক দিয়ে যেও। আর এটুকু বলবো, যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এটুকু বলতে পারি আমি কোনো ইউটিউবার নই, তো সেই জন্য তোমাদের কিন্তু ইউটিউবের কথা বলে মতিভ্রম করি না আমি। তো সোজা পয়েন্টে আসি, তো সেই জন্য বলছি যে
যদি সাবস্ক্রাইব করো সেখানে তোমার নিজের লাভ হবে, ঠিক আছে? তো নেক্সটটা কী আছে দেখো, রবার কি, রবার হচ্ছে কার্বোহাইড্রেটের পলিমার। তারপর হচ্ছে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি, রেলের গ্রুপ ডিতে অনেকবার এসেছিল। ইউরিয়া গ্যাস, ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি, নাইট্রোজেনের প্রাকৃতিক গ্যাস মিথেন গ্যাস, নাইট্রোজেন প্রাকৃতিক গ্যাস মিথেন গ্যাস। এই প্রশ্নের ডাউট আছে, এটা টাইপিং ভুল হয়েছে, এটা বাদ দাও। তারপর আপনাদের নেক্সট প্রশ্ন কি আছে দেখুন, ওজোন গ্যাসের রং কি, গাঢ় নীল, সাবান তৈরির প্রধান উপাদান কি, সাবান তৈরি প্রধান উপাদান হলো চর্বি, জলের অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত, জলে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:2, ক্লোরোপিক্রিনের আরেক কী নামে পরিচিত, ক্লোরোপিক্রিনের আরেক নাম হচ্ছে কাঁদুনে গ্যাস, মানুষের রক্তের তোমার পিএইচের মান কত, 7.5, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, এটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, এটা থ্রি গণিত এরকম নয়, ঠিক আছে? তো যাই হোক, এটা 380 মিটার পার সেকেন্ড, এই সরি 380 বলছি, 332 মিটার পার সেকেন্ড। অনেক অনেক বইয়ে 340 থাকে। সাদা আলোর বর্ণালীতে মধ্য বর্ণ কোনটি? তারপর দেখো নেক্সট প্রশ্ন কী আছে তোমাদের, বলছে সাদা আলোর বর্ণালীতে মধ্যবর্ণ কোনটি, সেটা হচ্ছে হলুদ, হলুদ বর্ণ, ঠিক আছে? তারপর সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুল দেখলে কোন ধরনের রং দেখা যায়, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুল দেখলে ফুলের বর্ণ কোন রঙের দেখা যায়, সঠিক উত্তর হবে কালো রঙের, ঠিক আছে? বিদ্যুৎ পরিবাহক রোধের একক কী, বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী, সঠিক উত্তর হবে ওহম, ঠিক আছে? চৌম্বকের আকর্ষণ সবথেকে বেশি হয় কোথায়, চৌম্বকের আকর্ষণ সবথেকে বেশি হয় তার মেরুবিন্দুতে। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউট্রন, ঠিক আছে, নিউট্রন অ্যাকচুয়ালি। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি, জলের পৃষ্ঠ টানের জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটি প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন বিগত বছর থেকে সিলেকশন করে তবে এখানে নিয়ে আসা হয়েছে, তো একদম নেগলেক্ট করবে না, প্রশ্নগুলো শুধু তোমাদের জন্যই তৈরি। কে প্রথম রোবট আবিষ্কার করেন, উইলিয়াম গে ওয়াল্টার, ঠিক আছে? প্রিজম, প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কতগুলি, প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হচ্ছে 2টি। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, অথবা বলতে পারো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করতে পারে না, লিনতাপ। যারা তোমরা যে স্টুডেন্টরা আমাদের কাছে পড়ছো, তোমাদের উদ্দেশ্যে আমি জানাই, তোমাদের পেট ব্যাচে যে আমি নোটসগুলো দিই, সেই নোটসগুলো কিন্তু তোমরা পারলে একটু খাতায় টুকে নেবে, এই কারণে বলছি, কারণ ওইটাই আমাদের ইনস্টিটিউটে, হ্যাঁ মানে আমি কেন মানে বড় বড় ইনস্টিটিউটে কিন্তু ওইভাবে নোট লেখায় না, তো তোমাদের পেট ব্যাচে এগুলো দেওয়া হচ্ছে অবশ্যই করো। আমি কথা দিলাম যে তোমাদের, তোমরা ওই ব্যাচ থেকে যারা ওগুলো ধরে পড়ছো, তো আমি কথা দিচ্ছি যে ওখান থেকে তোমরা, দাঁড়াও এক সেকেন্ড। তো দেখো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন কী আছে, বলছে সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুল দেখলে ফুলের বর্ণ কী হয়, সবুজ কাঁচের মধ্যে দিয়ে যদি লাল ফুলকে দেখো তাহলে ফুলের রং কিন্তু কালো দেখায়, ঠিক আছে? বিদ্যুৎ পরিবহনের একক কী, বিদ্যুৎ পরিবহনের একক কিন্তু ওহম। চৌম্বকের আকর্ষণ সবথেকে বেশি কোথায়, বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি যে প্রশ্নগুলো নিয়ে আসি সেই প্রশ্নগুলো কিন্তু আমি কিন্তু কোনো অপশন চারটে করে দিই না, কারণ আমি মনে করি যে তোমাদের এই অল্প টাইমে যদি বেশি সংখ্যক প্রশ্ন যদি তোমাদের করিয়ে দিতে পারি সেটা অনেকটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও একটু, ঠিক আছে? তারপর দেখো বিদ্যুৎ পরিবাহকের একক কী ওহম, চৌম্বকের আকর্ষণ সবথেকে বেশি কোথায় হয়, চৌম্বকের আকর্ষণ সবথেকে বেশি হয় মেরুতে। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন কে, নিউটন। বৃষ্টির ফোঁটা এটা পৃষ্ঠটান তোমরা জানো, তারপর এটা ওয়াল্টার এটাও করিয়ে দিয়েছি তোমার, এগুলো আমরা করিয়ে দিয়েছি, থার্মোমিটারের পাঠ পরিবর্তন, হ্যাঁ এই এত পর্যন্ত করানো হয়েছে। বলছে কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না, কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হবে লিনতাপ। বাষ্পায়নের ফলে তরলের তাপমাত্রা কেমন পরিবর্তিত হয়,
বাষ্পায়নের ফলে তরলের তাপমাত্রা কেমন পরিবর্তিত হয়? একই থাকে। প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কত? প্রমাণ চাপে জলের হিমাঙ্ক হচ্ছে 273 কে বা 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা কত পর্যন্ত মাপা যায়? ঠিক আছে, ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ মাপা যায় হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট মাইনাস কিন্তু, ঠিক আছে। জলের বাষ্পায়নের লিনতাপ কত? যদি বলে জলের বাষ্পায়নের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। যারাই বই নেবে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বই বা আমাদের আদার্স কোনো বই, জেনারেল সায়েন্সের বইও যদি নিতে পারো, আমাদের কাছে বই আছে, তো আমরা সেই বেসিক্যালি আমাদের বই থেকেই করাই। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা ভর্তির জন্য, তারাও এই হোয়াটসঅ্যাপ নম্বরেই হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। একবার ভর্তি হয়ে দেখতে পারো, নিজের জীবনটা কিন্তু পরিষ্কার করে বলছি পাল্টে যেতে পারে। হ্যাঁ, নেক্সটটা দেখো, বরফের গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। এটা কিন্তু এর আগেও কিন্তু একবার পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এসেছিল। শুধু পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা না, এটা রেলের গ্রুপ সি গ্রুপ ডিতেও, আর তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের একবার সেই হাইস্কুলের টিচারের, সেই যে হাইস্কুলের টিচার তো না, অ্যাকচুয়ালি হাইস্কুলের মধ্যে যে সেই ক্লার্ক নাই, সেই ক্লার্কের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিলো, ঠিক আছে। একটি উদ্বায়ী তরল পদার্থের নাম কী? আরে, উদ্বায়ী তরল পদার্থের নাম হচ্ছে ইথার। তারপর চাপ বৃদ্ধিতে, চা নয়, একটা চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্কের কীরূপ পরিবর্তন হয়? তারপর এটা হচ্ছে বাড়ে। তারপর হচ্ছে বরফ ও লবণের মিশ্রণকে কী বলে? এটাকে বলে হিমমিশ্রণ। তারপর নির্দিষ্ট গলনাঙ্কে নেই এমন দুটি পদার্থের নাম বলো। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম হচ্ছে কি? মোম ও কাঁচ। হীরাকে খুব চকচক দেখার কারণ কি? হীরাকে চকচক দেখার কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দার্শনিকের উল, তোমরা জানো যে এটা জেডেনও, অ্যাকচুয়ালি জেডেনও এটা পরীক্ষা হলে আগেও এসেছিলো, পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা এসেছিলো যে দার্শনিকের উলের সংকেতটা কী হবে, জেডেনও, ঠিক আছে। তারপর জলের ঘনত্ব সর্বোচ্চ কত ডিগ্রি উষ্ণতায় বেশি হয়? সব থেকে বেশি হয় 4 ডিগ্রি উষ্ণতায়, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ জল ত্বরণের মান কত? 0 হয়। হাইড্রোজেনকে কে আবিষ্কার করেন? হাইড্রোজেন আবিষ্কার করেন ক্যাভেন্ডিশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হাইড্রোজেন আবিষ্কার করেন ক্যাভেন্ডিশ। লাফিং গ্যাসের সাধারণ নাম কী বা নাইট্রোজেন বা রাসায়নিক নাম কী? উত্তর হবে নাইট্রাস অক্সাইড। সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? এটা হচ্ছে জিঙ্ক ধাতুর অণু থাকে। খুব ইম্পর্টেন্ট, সাপের গ্যাসে কী থাকে? সাপের গ্যাসে থাকে জিঙ্ক। তারপর দেখো, বলছে সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? এটা হচ্ছে জিঙ্ক থাকে। তারপর কোন ধাতুর ওপর আঘাত করলে কোনো শব্দ হয় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ধাতুর ওপর শব্দ করলে আঘাত হয় না? সেটা হবে অ্যান্টিমনি। তারপর সব থেকে সক্রিয় ধাতু কোনটি? সেটা হচ্ছে পটাশিয়াম। বন্ধুরা, একটু তাড়াতাড়ি প্রশ্নগুলো বলছি। তারপর দেখো, স্বাদে মিষ্টি অথচ কার্বোহাইড্রেট নয় এমন কোনটি? স্বাদে মিষ্টি অথচ কার্বোহাইড্রেট নয় এমনটি হচ্ছে গ্লিসারিন। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? উপর সঠিক উত্তর হবে সালফান। তারপর হচ্ছে গরু ছাগলে কটি ক্রোমোজোম থাকে? এটা উত্তর হবে 60টি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী আছে? কুকুরের কয়টি ক্রোমোজোম থাকে? সেটা হচ্ছে 78টি। তো মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে? সেটা হবে 12টি, ঠিক আছে। তো দেখো, নেক্সট প্রশ্ন কী আছে? নেক্সট প্রশ্ন আছে, মাছিতে কয়টি ক্রোমোজোম আছে? মাছিতে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 12টি। মুরগিতে কয়টি ক্রোমোজোম আছে? ক্রোমোজোম কিন্তু তোমার মুরগির হচ্ছে 78টি। তো মানুষের কতটা আছে, কতগুলো আছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কোন বিজ্ঞানী সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন? সঠিক উত্তর হবে জার্মান বিজ্ঞানী উইলার। অ্যাকোয়ারিজিয়া কী বা অম্লরাজ কী? এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ। অম্লরাজ যদি বলে কাকে বলে, অ্যাকচুয়ালি কাকে বলেটা দেয় না, অ্যাকচুয়ালি বলে যে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কী, মানে কত আয়তন কী মিক্সচার থাকে, 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। পরীক্ষা হলে এরম দেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো এইগুলো একটু মাথা ঠান্ডা করে লিখে এসো, ঠিক আছে। কোশ্চেন এমন কিছু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় টাপ দেয় না, কিন্তু একটু যেটা দেয় কনফিউজ করা প্রশ্ন দেয়, তো সেইগুলো একটু সচেতন থেকো, তাহলেই হবে। বলছে মানবদেহের কোন অঙ্গকে মিরর অফ ডিজিজ বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে মিরর অফ ডিজিজ বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা উত্তর হবে জিহবা।
প্রস্রাব থেকে যে গন্ধ আসে সেটি কিসের? প্রস্রাব থেকে যে গন্ধ আসে সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে। তারপর হচ্ছে উড পেন্সিলের শীষে কী থাকে? এটাও কিন্তু আমাদের WEP স্পেশাল প্রশ্ন। উড পেন্সিলের শীষে থাকে কিন্তু গ্রাফাইট। তারপর অ্যাভোগাড্রো সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল N। আইসোটোপে কী ভিন্ন থাকে? দেখো আইসোটোপে ভর সংখ্যাটা কী থাকে? ভিন্ন থাকে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন কি, আইসোটোনে কী সমান থাকে? আইসোটোনে সমান থাকে নিউটন সংখ্যা। আইসোটোনে মানে সংখ্যা সমান থাকে নিউটন সংখ্যা। তারপর আইসোবারে সমান থাকে কোনটি? ভর সংখ্যা। তোমাদের আমি বারবার করে বলছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে। খাতায় লিখে লিখে করে নাও, যারা পেড গ্রুপে তাদের জন্য কিন্তু এটা ফ্রি। তোমাদের খাতায় লিখে লিখে তাও বলবো যে পড়ার সময় চাইলে খাতায় লিখে নিতে বা প্রিন্ট আউট করে নিও, ব্যাচে পেয়ে যাবে নোট। আর যারা পড়তে চাও বন্ধুরা, তোমাদের জন্য নতুন ব্যাচ আমাদের তৈরি হচ্ছে, তো বুঝতে পারছো আমরা এরকম ধরনের কোশ্চেন তোমাদের করিয়ে দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সবসময় তো তোমাদের জিকে ক্লাস আমি দিতে পারি না, কিন্তু ওনাদের কন্টিনিউ থাকে। তো সেই জন্য বলছি, যারা আগামী পরশু একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, যদি কেউ পড়তে চাইছো এই নম্বরটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো, কোনো স্টাফ ফোন ধরতে পারে, অথবা তোমার সবসময় আমাকে তুমি ফোনে হয়তো পাবে না, এটা একদম বাস্তব কথা, কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো, যে কোনো সময়ে তোমাকে উত্তর কিন্তু ওখানে দেওয়া হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আইসোবারে কী ভিন্ন থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে। কাঁচ কী দিয়ে তৈরি? কাঁচ হচ্ছে সিলিকা দিয়ে তৈরি। বালির প্রধান উপাদান কী? বালির প্রধান উপাদানই হচ্ছে সিলিকা। কোন মৌলিক গ্যাস সব থেকে ভারী? কোন মৌলিক গ্যাস সব থেকে বেশি ভারী? এবং তোমাদেরকে একটা জানাই, কোন মৌলিক গ্যাসটি তোমার বাতাসে পাওয়া যায় না সেটা কিন্তু সঠিক উত্তরটা তোমরা আমাকে জানাবে। হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? হাইড্রোজেন পরমাণুতে কিন্তু কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কোন গ্যাস থাকে? তরল কার্বন ডাইঅক্সাইড থাকে। লোহাকে গ্যালভানাইজিং করতে কী ব্যবহৃত হয়? লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কী বলে? পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় সমীভবন। সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন, ঠিক আছে। কোনটির কোনো আয়তন নেই? গ্যাসীয় পদার্থের কিন্তু কোনোরূপ আয়তন থাকে না, ঠিক আছে। আন্তরাণবিক আকর্ষণ সব থেকে কম কোন পদার্থের হয়? এটা হচ্ছে নাইট্রোজেনের হয়, ঠিক আছে। তারপর ইউরেনিয়াম এর আণবিক ভর কত? ইউরেনিয়ামের আণবিক ভর কত? 238টা, ঠিক আছে। সবথেকে ভারী মৌলিক গ্যাস হচ্ছে ইউরেনিয়াম। সবথেকে হালকা মৌল কোনটি? এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার আগেও এসেছিলো, এখনও কিন্তু আসতে পারে। এটা সঠিক উত্তর হবে হাইড্রোজেন। নেক্সট কী আছে দেখো, যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে বলা হয় হিমাঙ্ক। তারপর MKS পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। সবশেষে কোন মৌলিক পদার্থটি আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর হবে আনান সেপ্টিয়াম। তবে হচ্ছে সোনায় মরিচা ধরে না কেন? সোনা একটি নিষ্ক্রিয় ধাতু বলে। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, বেকিং পাউডার কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। বেকিং পাউডার কী? বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট। বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। তারপর তাপ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হচ্ছে কি? থার্মোমিটার, ঠিক আছে। বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র কোনটি? বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। তারপর মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? মোটর গাড়ির
গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার। আবারও বলছি তোমাদের এই পরীক্ষার এই প্রশ্নগুলো কিন্তু আজকে মানে যে করিয়ে দিচ্ছে বলে ইম্পর্ট্যান্ট এইরকম নয়, এগুলো কিন্তু বরাবরই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যারা রেলের পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সেমভাবেই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমি এটুকু লিখে দিতে পারি যে তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে পাবেই পাবে, এই 100টা প্রশ্নের মধ্যে এটা বলতে পারি। তো এগুলো সব খাতায় লিখে লিখে করবা। তারপর উড়োজাহাজে গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তর হবে ট্যাকোমিটার, ঠিক আছে? তারপর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হচ্ছে হাইড্রোমিটার। তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? ম্যানোমিটার, ঠিক আছে? বেগের পরিমাণ মানে নির্ণয় যন্ত্রের নাম কি? বেগ পরিমাপ করা যায় কিসের মাধ্যমে? এইটা কিন্তু একটু গণ্ডগোল আছে, এটা টাইপিং মিস্টার, এটা ভোল্টামিটার, এটা ভোল্টামিটারের মাধ্যমে তড়িৎ পরিবহন পরিমাপ করা যায়, তোমরা জানো, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, এটা বেগ পরিমাপ যন্ত্র যদি বলে তা ভোল্টামিটার কী ধরনের? এটা বেগ কিন্তু আসলে স্পিডোমিটার দিয়ে মাপা যায়, কিন্তু তোমার বেগ পরিমাপ ভোল্টামিটারের মাধ্যমে কি আমরা তোমার বিভব প্রভেদ, কোষের বিভব প্রভেদ, তড়িৎ কোষের বিভব প্রভেদ মাপা যায়, তাই তো? তারপর হচ্ছে দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে স্পিডোমিটার। তো এটার মাধ্যমে বেগ পরিমাপ করা যায়। তারপর ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে রিখটার স্কেল, ঠিক আছে? তারপর ভূমিকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? অডিওমিটার, ঠিক আছে? তারপর বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? রেইনগজ। দ্রাঘিমা নির্ণয় সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। তো জাহাজের দিক নির্ণয় যন্ত্রের নাম কি? জাইরো কম্পাস। আমি জানি খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করছি, তো যাতে তোমাদেরই সময়টা কম লাগে, তোমরা দরকার হলে তোমরা 0.75 স্পিডে তোমরা একটু স্লোভাবে একটু প্রশ্নগুলো একটু দেখে নিও, ঠিক আছে? তো টাইম বেশি লাগুক তোমাদের 20-30 মিনিট হাতে, আমি জানি অযথা টাইম থাকে তোমাদের হাতে, তো টাইমটা একটু বেশি লাগুক, কিন্তু প্রশ্নগুলো ধরে ধরে করে নিও, খাতাতে লিখে এগুলো রেডি করো, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাও তারা ওই যে নম্বরটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এই নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করো, এই যে কন্ট্যাক্ট, ঠিক আছে? এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করো, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো, এখানে তোমরা ফোনে সবসময় পাবে না, তো হোয়াটসঅ্যাপ করাটা তোমাদের স্বাভাবিক, ঠিক আছে? তো আজকে দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের প্রশ্ন, বলছে খুব অল্প সময়ে জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? তুলা যন্ত্র। তো এই ছিল আজকের প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সকলে ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আবার আমি একটা নতুন একটা ভিডিও সেশন বানাচ্ছি তোমাদের, যাতে তোমরা পড়াশোনা ঠিকঠাক করতে পারো সিলেবাসের ওপরে, তো আমি দিয়ে দেবো, তোমাদের এক্সাম পেছিয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য বলছি জয় মা কালী, ভালো করে শুরু করো, এবছর কিন্তু চাকরি নিতেই হবে।